উদয়পুর হরিয়ানন্দ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাথমিক বিভাগের ছাত্র ছিলেন খোদ রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সেই বিদ্যালয়ে বৃহস্পতিবার যুক্ত হলো আরও একটি বর্ণময় সোনালি পালক। রাজ্যের অর্থমন্ত্রী তথা প্রাক্তন ছাত্র প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে বিদ্যাজ্যোতি প্রকল্পের সূচনা হলো এই বিদ্যালয়ে। প্রদীপ প্রজ্বলন ও বৃক্ষরোপণ করে এদিন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তিনি। 1952 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি কিছুদিন আগেও ছিল মৃতপ্রায়। ছাত্রছাত্রীর সংখ্যা ছিল মাত্র 60 জন। 2018 সালে রাজ্যে ভারতীয় জনতা পার্টির নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের তৎকালীন কৃষি ও পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের ঐকান্তিক প্রচেষ্টাতেই ইংলিশ মিডিয়ামে রূপান্তরিত করা হয় উদয়পুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই স্কুলটিকে। সেই থেকে নতুন প্রাণের সঞ্চার ঘটে মৃতপ্রায় এই হরিয়ানন্দ বিদ্যালয়। বর্তমানে এর ছাত্র সংখ্যা পেরিয়েছে 900 ঘর। বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার পৌরপিতা শীতল মজুমদার, এলাকার দুই কাউন্সিলর এবং বিদ্যালয়ের প্রিন্সিপাল ঐন্দ্রিলা কর্মকার। এই স্কুলটাকে ফিরিয়ে দেবে তার হৃত গৌরব, যে এলাকার মানুষের স্বার্থে, সমগ্র উদয়পুরের স্বার্থে এই স্কুলটায় কিছু করার চেষ্টা আমি করবো যদি কখনো সুযোগ পাই। ঈশ্বরের আশীর্বাদে সেই সুযোগ আমার 5 বছর পর যে 18 সালে এসেছে, এবং তার প্রথম আমি মন্ত্রিসভা বসার পরে প্রথম যদি কোনো কাজ করে থাকি তাহলে এই হরিয়ানন্দ এই স্কুলকে আমি ইংলিশ মিডিয়ামে রূপান্তরিত করে দেই। আজকে তার ইতিহাস আজকের দিনে। দিদিমণি বলছিলেন 900 স্টুডেন্টস, আরে আজকে না চলছে বিদ্যাজ্যোতি স্কুলের যিনি শুভ দ্বারোদ্ঘাটন হচ্ছে, এর আগে তো এটা ছিল না, কিন্তু স্কুল স্টুডেন্টস 900 স্টুডেন্টস ক্রস করেছে। এই স্কুলের গৌরব নয় শুধু, এই টোটাল এলাকার গৌরব। নৃত্য, সঙ্গীত, তবলা, লহরা এবং অসাধারণ যোগা উপস্থাপন করে উপস্থিত অতিথি এবং অভিভাবক মণ্ডলীকে এদিন মুগ্ধ করেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।